কাজ করছি। তো আমি এখন শেখাবো ছোট বড় সংখ্যার ধারণা, ছোট বড় সংখ্যার ধারণা। প্রথমে আমি এখানে 1, 2, 3, 4, 5 করে 5টা সংখ্যা চিনি, কিন্তু কোনটা ছোট কোনটা বড় সেটা জানি না। তখন আমরা এই একের সাথে একটা ছবি, দুইয়ের সাথে দুটো ছবি, তিনের সাথে তিনটা ছবি। এবারে আমি হয়তো বাচ্চাকে বললাম যে এটা 1 ছোট আর 5 বড়। এবার আমি হয়তো বললাম যে না, কোনটা ছোট। এইভাবে 1 ছোট 5 বড়, 1 ছোট 5 বড়, এইভাবে সংখ্যাগুলো শেখাবার পর এরপর আমি এটা ওদের সামনে রাখবো। 1, 2, 3, 4, 5 এখানে 2 ছোট ছবি তো ওরা দেখতে পাচ্ছে, 2 মানে দুটো ছবি ছোট, 5 মানে 5টা ছবি বড়। তারপর আমি হয়তো এগুলো দিয়ে নানান রকম টিএলএম দিয়ে আমরা জিনিসটাকে শেখাতে পারি। এখানে আছে 1 আর এখানে আছে 3, তাহলে 3 বড় 1 ছোট। এরপর আমি বাচ্চাকে ডেকে দেখাচ্ছি, সাগর 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 এসো, তুমি এটা বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার বলো 2, 5 ছোট কোনটা? 2 কি ছোট না বড়? 2 ছোট, গুড। তো তাকমিনা, এখানে দুটো আছে, এখানে চারটে আছে, বড় কোনটা? বড় কোনটা? বড় 4 বড়, দেখো সাইন ল্যাঙ্গুয়েজ দেখো 4। গুড। এইভাবে আমি আমার বাচ্চাদের সঙ্গে ছোট বড় সংখ্যা ধারণা দিলাম। ব্রেক ফ্রি সলিউশনস ব্রট টু ইউ বাই EI Labs and Project Discovery.